हेलो फ्रेंड्स, वेलकम टू द चैनल। हेलो बंधुरा, वेलकम टू द थर्ड एपिसोड ऑफ द ब्लॉग বা বলা বলো থার্ড ডে অফ সিকিম। তো আজকে আমরা একটা গুড নিউজ আছে, গুড নিউজ আবার ব্যাড নিউজ, কিন্তু আমাদের কাছে সেটা গুড নিউজ। অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে সিকিমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমাদের গতকালকে যাওয়ার কথা ছিল মানে সগমো নাথুলায়, কিন্তু ওয়েদারের কারণে গতকালকে পারমিট দেওয়া হয়েছিল না। তো আজকেও কালকে রাতে বৃষ্টি হয়েছে, আমরা রাতে এরকম ভেবেই ঘুমিয়েছি যে মানে হবে না, যাওয়া হবে না, এবারও হবে না। মানে আমি 16 সালে এসেছিলাম, তখনও যেতে পারিনি, এবার ধরে নিয়েছিলাম এবারও যাওয়া হবে না। বাট যাই না, এখন সকালবেলায় উঠে আমাদের হোটেলের যে দায়িত্বে আছে, তো সে এসে জানালো যে পারমিট পাওয়া গেছে সগমোলেকে। তো যাই হোক, যাই না, এখন পারমিট পাওয়া গেলেও ওয়েদার যেহেতু খারাপ, যাই না পৌঁছাতে পারবো কিনা, বাট বেরিয়েছি এটাই অনেক। এখন আমরা হোটেলের সামনে থেকে ও স্যার ও নাম কেন জানেন? বাজরা স্ট্যান্ড। হ্যাঁ, কিসকা? ও বাস স্ট্যান্ড কার নাম জানেন? বাজরা স্ট্যান্ড, চাঙ্গু স্ট্যান্ড। ওখানে যাচ্ছি আমরা, কারণ আমরা শেয়ার্ড ক্যাব নিয়েছি, কারণ দুজনে মানে বলতে গেলে ম্যাক্সিমামই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। তো দুজন যেহেতু প্রচণ্ড টাকা চাপ পড়ে যাচ্ছে, এরপরে বাকি ট্রিপটা চালানো খুব মুশকিল, তাই শেয়ার্ড নিয়েছি। তো আমাদের হোটেলের সামনে থেকে একটা ক্যাব নিয়ে আমরা ওখান থেকে গিয়ে আর স্ট্যান্ড থেকে আমরা সগমোর জন্য গাড়িতে উঠবো। স্যার আপনার নাম কে? ধর্মেন্দ্র থাপা। ধর্মেন্দ্র থাপা, তো আপ কিতনে সাল সে গাড়ি চালা রহে? মে তো হো গিয়া 20 22 25 লাগা দিয়ে। আপ রহতে কা পে? আপি মে ইয়া সে থোড়া নিচে আপকো কোঅপারেটিভ বলতা হ্যায় পালজি স্টেডিয়াম কা 10 কিলো পালজি স্টেডিয়াম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, নাইস টু মিট ইউ। হ্যাঁ, নিচে বরফ, উপরে বিয়ার। কারা এরা? কারা এই ঠান্ডায় বিয়ার খায়? কারা তারা? যাই না বোঝা যাচ্ছে কিনা, ডিএসএলআর এর স্ক্রিনের ভেতরে ফগ ঢুকে গেছে। চলো চলো উঠে যেতে হবে। হম,
সাংগুলিকে সামনে আছি, আমাদের ড্রাইভার গাড়িটা অনেক পিছনে দাঁড় করিয়েছিল, প্লাস আমাদের বলেও নি যেখান দিয়ে হেঁটে যেতে হবে, অন্য কোনো দাঁড়িয়ে ছবি টবি তুলছি। যাই হোক, উপরে তার উপর একজন লোকাল গাইড বললো যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। যাই হোক, সব উঠে অবস্থা খারাপ, মাঝখানে মাথা ব্যথা করছিল, এমনি আমার একটা হেভি শরীর তো যেন কষ্ট আমারও বেশি হয়, কিন্তু বিশ্বজিতের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তিনবার স্লিপ করেছে ছেলে, আনফর্চুনেটলি ক্লিপটা নেই। তো উপরে যাই হোক, উপরে এসে দেখলাম গাড়ি এখানে আছে, তার মানে আমাদের ড্রাইভার আমাদের আপনার কিছু বলার নেই জাস্ট। তো যাই হোক, এখান দিয়ে হেঁটে চাঙ্গুলিকে যেতে হবে, এখান থেকে একটা জুতো নিতে হবে, কারণ এই জুতো পরে সম্ভব না যাওয়া, ভিজে যাবে, কাদা আছে এক্সেট্রা, তো জুতো পরে এখন হেঁটে যাবো। এটাই পুরো চাঙ্গুলিক, কাম বুট নেওয়া হয়ে গেছে, এবার চাউ। এক্স্যাক্টলি সঙ্গলেকের সঙ্গলেকের সামনে দাঁড়িয়ে আছি, ভূত নাম এক একজন এক একরকম বলে, পেছনে লেক, উপরে পাহাড়, তারপর ফগ, পাহাড়ের প্রশ্ন ফল হয়ে আছে, ওখান দিয়ে রাস্তা ওরকম দিয়ে এক্সপেক্ট করিনি, হয়তো সঙ্গলেকই আমাদের শেষ, নাথুলা বাবা মাম দিয়ে যাওয়া যেতে পারবো না আমি যদি শুনেছি, এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, তবুও মানে কাল পর্যন্ত যা ওয়েদার ছিল বা আজকে সকালেও যা ছিল, আমি সঙ্গলেকে আসার এক্সপেকটেশনও রাখিনি, মানে আমি আমি আর বিশ্বজিৎ পুরো দুঃখ প্রকাশ যে যা আমি 2016 সালে এসেছিলাম তখন আমি আসতে পারিনি, এই পর্যন্ত আসতে পারিনি, সঙ্গলেকেও আসতে পারিনি। তো এবার খারাপ লাগছিলো যে এবারও আসতে পারবো না, আবার কবে হয় না হয়, বাট ভগবান আছে, তো যাই হোক তার কি পায় আসতে আসতে পেরেছি, আনবিলিভেবল এক্সপিরিয়েন্স, মানে ক্যামেরা এটাকে কোনোভাবে জাস্টিস করতে পারবে না, মানে এটা এসে চোখের সামনে দেখার ফিলিংসই আলাদা, এটা টাকা এটা মানে কোনো কিছু এটা এটা মানে দিয়ে এটা কেনা যাবে না, অসম্ভব। আবার বৃষ্টি আসছে ধীরে ধীরে, হয়তো বাড়বে, তাই তার আগে লেকে নামতে হবে, লেকটা ফ্রোজেন, তো বৃষ্টি আসলে পরে কী হয় যায় না, তাই তাড়াহুড়ো করছি গিয়ে, লেকের খুব ভেতরে হয়তো যেতে পারবো না কারণ অতটা সলিডভাবে জমে নেই। কোথায় ছিল বরফ গলে যাচ্ছে, খুব একটা ডেপ না করো বরফের, এই যে সামনে গলে পড়ে আছে, আর একটু ফ্রোজেন, পড়ে গেছিলাম ওই জায়গাটায়, উফ
তাও ভাগ্য বলো কোমর অব্দি ডুবিনি, পা দুটো ডুবে গেছিল, জুতোর মধ্যে জাস্ট জল ঢুকেছিল, ভয়ে মাথা খারাপ হয়ে গেছিল। খেলাখেলি করলাম, ফটো শটো তুললাম। এবার হাই অলটিটিউডের কারণে এখানে অক্সিজেনের পরিমাণ কিছুটা কম, তাই খুব সহজে মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছি। তো ভিউটা অসাধারণ। তো এবার আর কি সামনে গিয়ে ওখানে সাঙ্গু লেকে, সকমো লেকে রোপওয়ে চলে, 300-400 টাকা ফেয়ার পার হেড মনে হয়। তো জানি না চলছে কি না, গিয়ে খোঁজ নেবো, যদি চলে তাহলে পরে উঠবো। এখান থেকে সকমোর রোপওয়ের টিকিট 360 টাকা, দো মানে 3 বছর অবধি কোনো টিকিট লাগবে না, 3 বছরের বেশি হলে ফুল টিকিট লাগবে, আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য 50% ডিসকাউন্ট। অনেকটা লম্বা লাইন, এটা এশিয়ার হাইয়েস্ট রোপওয়ে পড়ে। মেঘের মধ্যে মনে হচ্ছে হারিয়ে গেছে, কারণ আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ফগ আর ফগ। হাউ কেমন লাগছে? কথা বলো না, কথা বলো, এখন রোমাঞ্চল নষ্ট করা হচ্ছে। চল দেখা যাক। থাকলাম প্রায় 14,500 ফুট উপরে আছি, উপরে থেকে উপরে এসে এখানে দাঁড়িয়ে আছি, কফি নিলাম। আর কারণ অবস্থা খারাপ, 40 টাকা পার কাপ, বাট এতটা উপরে এরা নেবেই, কারণ কিছু করার নেই। শান্তি, আবার লাইনের উপরে চলে। খতম, টাটা, গুড বাই। মানে রোপওয়ে অ্যালপাইন ক্যাফে দিয়ে, সরি, এটা 12,900 ফুটে, আবার নিচে নামতে হবে, আবার কষ্ট। তো যাই হোক, লেক থেকে ফিরে এসেছি, লেকের সামনে আছে। এখন গামবুট চেঞ্জ করে আমাদের জুতো পরে নিয়েছি, এবার ভাবছি কিছু খাবো, সকাল থেকে সেই অর্থে কিছু খাওয়া হয়নি, কিছু খেতে হবে, নাহলে এরপর অবস্থা খারাপ হয়ে যাবে। চলো রেস্টুরেন্টে মোমো চাউমিন সব শেষ, তাই লোহার মতো শক্ত 5-star কাঠ। ওখানে যাও, এখান দিয়ে যাই, দাদাগুলোর সাথে পরিচয় হলো, আমাদের সাথে একই গাড়িতে। নাম তোমার? আমার নাম রাজ, আমি মুম্বাইতে থাকি। অ্যাকচুয়ালি আমার এখানে মামার বাড়ি হচ্ছে হাবড়াতে, আমি বুলেট রাইডে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। তো মৌসুম খারাপের জন্য আমি জাস্ট আমরা গাড়িতে করে এসেছি, বুলেটে এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, রাইড করি আমরা। এই এক দাদা, আমার নাম সুরজিৎ। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? হাবড়া। হাবড়ায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা,
কেমন এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স কেমন এখানে এসে? গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে পার্কিং এর পাশে একটা দোকানে আছি, আমি একটা মোমো নিলাম, ভাই মোমো খায় না তাই ভাই ম্যাগি নিল, খাওয়া দরকার কারণ অবস্থা খুব খারাপ, সকাল থেকে পেটে কিছু পড়েনি, খাই চাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দেখি গাড়ির কাছে যাই ড্রাইভার কি বলে, আদৌ বাবা মন্দির আর নাথুলা যাবে কি না বা এখান থেকে হোটেল ব্যাক করতে হবে। ওয়েল নাথুলা বাবা মন্দির না গেলেও খারাপ লাগবে বাট অতটাও না, কারণ এখানে আমি যথেষ্ট মজা করেছি আর শরীরে সেই এনার্জিটাও আর নেই, তো গেলে ভালো না গেলেও ভালো। ঠিক আছে, এই যে আমাদের সকমলে ঘুরিয়েই শুধু ছেড়ে দেওয়া হলো, নাথুলা আর বাবা মন্দির আমরা যেতে পারলাম না, এই ব্যাপারে তোমার বক্তব্যটা কি? বক্তব্য এটা হচ্ছে ওখানে মৌসুম খারাপ হচ্ছে, আর্মিরা ওখানে যেতে দিচ্ছে না, কিন্তু বাবা মন্দিরটা যেতে পারতাম, তো এখানকার যে ড্রাইভার আছে ও যেতে চাইছে না, ইন্টারেস্ট নেই, ওর জন্য আর বেশি রিকোয়েস্ট করে লাভ নেই, তো যদি কেউ আসো তো রাইড করে আসো বুলেটে, নিজে যেতে পারবে, নভেম্বর এত মার্চ এই দুই মাসের মধ্যে আসলে ভালো করে তুমি বুলেট রাইড করতে পারে। নমস্কার, কেমন ছো, কেসা হাই? এখন আমরা একটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আমরা জায়গায় আছি, দেখো পেছনে ওয়াটারফল, পাহাড়, এইদিকে গর্ত, খাই যাই না কথা বোঝা যাচ্ছে, রাস্তাটা এইদিক দিয়ে এসে এইভাবে ঘুরে আবার ওইভাবে চলে যাচ্ছে, উফ মানে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, কাছে নিয়ে যাই, আমার আবার হাইটে ফোবিয়া আছে তাই বেশি দূরে যাবো না, এই দেখো উফ। তুমি যাও পরিচিত কোন ডাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, দিবস রজনী তোমাতে সজনী বাড়ি ঘর মাখা মাখি ব্যাকুল বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি, তুমি যাও যে শুধু তোমারই থাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার।
ঘনালে মেঘ বাকি পথ হেঁটে এসে সামনে রাস্তা কোথা কুয়াশার জন্য রাস্তাই দেখা যাচ্ছে কত ভেলা প্রেমিক নাবিক জানে না সাগর একা রাখা অবহেলা আবার তবে যেহেতু সামনে ঘুরে এসেছি সামনে ঘুরে এসেছি তাই আর বৃষ্টি নিয়ে চাপ নিচ্ছি না পাহাড়ে বৃষ্টি হলে ভালোই লাগে শুধুমাত্র আমরা সমুদ্রে যেতে পারবো না বলে বৃষ্টি জায়গায় এনজয় করতে পারছিলাম না এখন যে ফেরো ঘুরে গেছে বিকেল চারটে বাজে অবস্থা দেখো এমজি মার্কেট পুরো ফগি বৃষ্টি হয়ে মনে হচ্ছে কি বলবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো নেক্সট এপিসোড নিয়ে পরের সপ্তাহে দেখা হচ্ছে